কি তাহলে মিললো তো আমার কথা? বারবার বলছিলাম না যে এবার দেবদার সোলো ক্যারেক্টার পোস্টার আসবে, প্রথমে রুক্মিণী মৈত্র, তারপরে স্বস্তিকা মুখার্জি, তৃতীয় নম্বরটা দেবদা হতেই হবে, হতেই হবে মানে হতেই হবে, আর সেটাই হয়েছে। দেবদার চরিত্রের নাম কি, দেবদার ক্যারেক্টারটা যে কাজ করে সেই বৈশিষ্ট্যটা পর্যন্ত পোস্টারের মধ্যে দেওয়া আছে, মারাত্মক লেভেলের একটা বিষয়পত্র। বন্ধুরা, টেক্কার প্রমোশনটা খুব ডিফারেন্ট রকমের হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারের ক্ষেত্রে সেম ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা শুনতে পাচ্ছি, প্রচন্ড রকমের ভালো লাগছে যেটা শুনতে। তো চলো একদম দেরি না করে তোমাদের সামনেই একদম আমরা মোশন পোস্টারটা দেখবো। ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে মোশন পোস্টারটা দেখতে। এখানে যদি দেবদার ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখি, কি করুণভাবে তাকিয়ে আছে, দেখো কি করুণভাবে ক্যারেক্টারটা তাকিয়ে আছে। হাতে আমরা একটা ওই ঘর মোছার ওই ডান্ডা লাঠি দেখতে পাচ্ছি, এবং এই কার্ডটা হচ্ছে জে, মানে জোকার। এই পার্টিকুলার দেবদার এই কার্ডটা যে হতে পারে বা জোকার হতে পারে, এটা আমাদের চ্যানেল থেকে বলা হয়েছিল, আমি বলিনি, বলেছিল তোমাদের সৃঞ্জয়দা। মনে করে দেখো, যখন স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টার পোস্টারটা নিয়ে কথা বলা হয়েছিল, তখন তোমাদের সৃঞ্জয়দা বলেছিল যে প্রবল সম্ভাবনা আছে দেবদার কার্ডটার নাম জে হওয়ার, অর্থাৎ জোকার, যে গেম চেঞ্জার হয়, যে গেম চেঞ্জার হয়। এখানে দেবদার পোস্টারটার ক্ষেত্রে কি লেখা আছে আমরা একটুখানি জাস্ট দেখি। যদি আমরা দেখি দেবদা এখানে কি লিখছেন দেখি, সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক, এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে। ডেসপারেশন হ্যাজ ইটস ওন রুলস, ওয়েন দ্য জ্যাক গোজ অল আউট ক্যাওয়ার্স ফলোজ, মিট ললাক। এই ক্যারেক্টারটার নাম, দেবদার ক্যারেক্টারটার নাম হতে চলেছে ললাক, খুব ডিফারেন্ট টাইপের একটা নাম, এবং খুব 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 ভালো লাগছে ফেসিয়াল এক্সপ্রেশন দেবদার। আমরা জানি এই সিনেমাটা তো একটা চাকরি দুর্নীতি নিয়ে মোস্ট প্রবাবলি ছবি হতে চলেছে, এবং এটা 48 ঘন্টা কেন্দ্রিক একটি ছবি, দুদিনের গল্প আমাদের দেখানো হবে, এবং দেবদার কস্টিউম সেম থাকবে ছবির শুরু থেকে ছবির শেষ পর্যন্ত। দেবদার যে শার্ট পরে আছে সেটা পরেই থাকবেন, দেবদার যে প্যান্ট পরে আছেন সেই প্যান্ট পরেই থাকবেন, তার কোনো কস্টিউমের চেঞ্জ নেই, এটা আমরা বুঝতে পারছি। ভাই, এই সিনেমাটার জন্য প্রচণ্ড রকমের একটা এক্সাইটমেন্ট মানে তৈরি হচ্ছে, এবং আমি যেটা গতকাল তোমাদের বলছিলাম যে একটা পোস্টার গতকাল বিকেলের দিকে লিক হয়েছিল, আমাদের অনেকেরই ধারণা হচ্ছিল, আমার ধারণা হয়নি কিন্তু পার্সোনালি, আমার এটা ধারণা ছিল এটা দেবদা, ভাই রাতারাতি এই লোকটা ঠিক করতে পারে, ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়ে গেলে এই লোকটাও ক্যালকুলেশন ঘুরিয়ে দিতে পারে। যে পোস্টারটা লিক হয়েছিল সেই পোস্টারটা কিন্তু আসেনি আজকে, দেবদার সোলো পোস্টারটাকে ড্রপ করা হয়েছে, যেটা আরও একটা অন্যতম অন্যতম আনন্দের বিষয়। সো এই জন্যই দেবদা, এই জন্যই দেবদা। ফ্যান্টাস্টিক একটা পোস্টার দেখলাম, প্রথম থেকেই পোস্টারগুলো ভালো লাগছে। রুক্মিণী মৈত্রটা আমার বেশ ভালো লেগেছিল, স্বস্তিকাদিকটা আমার অ্যাভারেজ পোস্টার লেগেছিল, দেবদার ফেসিয়াল এক্সপ্রেশন আবার খুব ভালো লাগলো। ললাখের চরিত্রটা নিশ্চয়ই দেবদা খুব ভালোভাবে পোর্ট্রে করবেন, দেখা যাক। এবং এবার ললাখ ভার্সেস মায়া কি হতে চলেছে সেইটা আমরা কিন্তু দেখব, আর ইরার চরিত্রটাই বা কি করবে ছবির মধ্যে। সুপার এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কাছে কেমন লাগলো দেবদার এই ক্যারেক্টার পোস্টারটা কমেন্ট করে জানিও। টাটা।